টেকনো স্পার্ক 7 মোবাইলটা বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করেছে। অবশ্য একটা কথা প্রথমেই আমি আপনাদের বলে দিই, টেকনো স্পার্ক 7 বলে ইন্ডিয়াতে যে ফোনটা ছিল এবং বাংলাদেশে যে ফোনটা লঞ্চ করেছে, দুটোর মধ্যে কিন্তু স্পেসিফিকেশনের অনেক ডিফারেন্স থাকছে। মানে গ্লোবালি যেটা টেকনো স্পার্ক 7P নামে লঞ্চ করেছিল, সেই মোবাইলটাই কিন্তু বাংলাদেশে টেকনো স্পার্ক 7 নামে লঞ্চ করেছে। তাই দুটোর চিপসেট থেকে শুরু করে আরও অনেক কিছুই কিন্তু ডিফারেন্স থাকছে। মানে ইন্ডিয়ান টেকনো স্পার্ক 7 এবং বাংলাদেশের টেকনো স্পার্ক 7 দুটো মোবাইলের কিন্তু কনফিগারেশন পুরোই আলাদা থাকছে। তাই এর আগে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা টেকনো স্পার্ক 7-এর ইন্ডিয়ান ভার্সন নিয়ে, এটা হচ্ছে টেকনো স্পার্ক 7-এর বাংলাদেশি ভার্সন নিয়ে। তো এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে। ফোনটার দাম কত, ফোনটা কেমন হবে আপনাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছুই জানতে পারবেন আপনারা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আমি রোজ এখানে এরকমই ভিডিও আপনাদের জন্য আপলোড করতে থাকি। তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কী কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.5 ইঞ্চি HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, মানে আমরা বেশ বড় সাইজের ডিসপ্লে এই মোবাইলে পাচ্ছি। HD+ ডিসপ্লের জায়গায় যদি ফুল HD+ ডিসপ্লে হতো এই ফোনে, তাহলে বেশি গ্রহণযোগ্য হতে পারতো। অবশ্য ফোনটার যা বাজেট, ফোনটার যা দাম, সেই হিসাবে কিন্তু এতে আমরা HD+ ডিসপ্লে কনসিডার করতেই পারি। কারণ এই ফোনটার দাম হচ্ছে মাত্র 11,490 টাকা বাংলাদেশি টাকা হিসাবে। এই মোবাইলটি আপাতত বাংলাদেশে দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, স্পুজ গ্রিন এবং ম্যাগনেট ব্ল্যাক। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম, হাই ওয়েস 7.5 ইউজার ইন্টারফেসের সাথে। মোবাইলটির থিকনেস হচ্ছে 9.52 মিলিমিটার, মানে হালকা একটু মোটা মোটা মনে হতে পারে ফোনটা, মানে খুব পাতলা বলা যাবে না, মোটামুটি একটু থিকনেস আছে মোবাইলটার। আমরা যদি এবার ফোনের ব্যাটারির দিকে চলে আসি, তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6000 mAh-এর জাম্বো ব্যাটারি, মানে বেশ বড় সাইজের ব্যাটারি আমরা পাচ্ছি এই মোবাইলে। এর সাথে কিন্তু আমরা ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি না, রেগুলার 10W চার্জিং সাপোর্ট পাচ্ছি। এবার আমরা চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি রিয়ার মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। ফোনের যদি রিয়ার ক্যামেরার দিকে চলে আসি, তো এই ফোনের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 16 MP ডুয়েল ক্যামেরা, এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পাচ্ছি 8 MP সেলফি ক্যামেরা। আমরা তো সব কিছু নিলাম ফোনটার ব্যাপারে, এবার আমরা জেনে নিই ফোনটার পারফরমেন্স কীরকম, মানে মোবাইলটার প্রসেসার কী পাচ্ছি আমরা। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G70 প্রসেসার। তো এই প্রসেসারটাকে আমরা মিড রেঞ্জের গেমিং প্রসেসারের মধ্যেই ফেলে থাকি। এবং ফোনটার যা দাম, ফোনটার যা বাজেট, সেই হিসাবে কিন্তু এই ফোনে আমরা পারফরমেন্সটা বেশ ভালো পাচ্ছি। মানে সেই হিসাবে কিন্তু বলাই যেতে পারে এই ফোনে আমরা প্রসেসারটা বেশ ভালো পাচ্ছি। মানে এতে আপনারা মোটামুটি বেশ ভালো গেম খেলতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন, একদম হাই এন্ড কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন একটু আপনাদের প্রবলেম হবে। বাকি কিন্তু অল ওভার এই মোবাইলের পারফরমেন্সটা আপনারা বেশ ভালো পাবেন। মোবাইলটি আপাতত বাংলাদেশে 8 GB স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 4 GB র্যাম, 64 GB ইন্টারনাল স্টোরেজ। আর দামটা ফোনের আমি ভিডিওর মাঝেই বলে দিয়েছি, আপনারা যদি না স্কিপ করে থাকেন তাহলে দামটা ওখান থেকে জেনে নিতে পারেন। তো এই মোবাইলটার ব্যাপারে আপনাদের কী ধারণা, আপনাদের কী মত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি জাস্ট একটা জিনিস বলতে পারি, এই মোবাইলে কিন্তু আপনারা বেশ অল্প দামে বেশ ভালো কিছু ফিচার স্পেসিফিকেশান পেয়ে যাচ্ছেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এখনও পর্যন্ত ভিডিওটাকে লাইক না করে থাকলে লাইক করে দিন। বাই।